नमस्कार बंधुरा, आईबीपीएस परीक्षार माध्यमे 3517 जन किन्तु आपनादेर प्रोफेशनरी अफिसार नियोग करा हबे विभिन्न राष्ट्रायत्त बैंके। तो ये भिडियोते आमरा जानबो जे राष्ट्रायत्त बैंक बोलते कौन कौन बैंकगुलोते आपनाके नियोग करा हबे एवं ये जे एग्जाम एग्जामेर सिलेबास कि रयेछे, लास्ट डेट कबे रयेछे, আপনি কিভাবে অনলাইনে এক্সামের ফর্মটা ফিল আপ করবেন, যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে তাও কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং সঙ্গে আমরা জানবো এর এক্সাম প্যাটার্নটা কী রয়েছে, তো ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওটা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমাদেরকে যে সাইটটায় যেতে হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS.in। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। তো প্রথমে আমরা দেখে নেব ভ্যাকেন্সিটা, যেটা 3517 জন যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা আমরা আগে দেখে নেব। তো আশা রাখছি আপনারা এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এবং এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করুন, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3517 জন। দেখতে পাচ্ছেন 3517 জন, তার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এসসির ক্ষেত্রে 529, এসটির ক্ষেত্রে হচ্ছে আপনার 562, ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 948, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 352, এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু আপনার দেওয়া আছে 1426টা। এটা টোটাল হচ্ছে কটা? টোটাল হচ্ছে আপনার 3517টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যেটা চলে যাবো যে এক্সাম প্যাটার্ন অর্থাৎ সিলেবাস কী রয়েছে, সিলেবাসটা একটু আমরা আগে দেখে নেব। দেখুন সিলেবাসে যদি আপনি ক্লিক করেন, দেখুন সিলেবাস, এটা এই সিলেবাস, এর লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন টোটাল, এখন দেখুন প্রিলিমিনারি মেন এই দুটো সিলেবাস এখানে কিন্তু আপনাকে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার এখানে একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের প্রিলিমিনারি যে এক্সাম হবে সেটা হচ্ছে তিনটে পার্টে হবে। কী কী? ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হবে, কোয়ান্টিটিভ অ্যাপিচিউড হবে, রিজনাল এবিলিটি হবে। টোটাল কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে, টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 100 নাম্বার এই মার্কসে কিন্তু পরীক্ষা হবে, এবং কোশ্চেন থাকবে আপনাদের কিন্তু 100টা। এবারে ভালো করে বুঝে নিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু 30টা কোশ্চেন থাকছে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 30টা, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকছে। সঙ্গে এর যে মিডিয়ামটা হবে ইংলিশ, কারণ ইংলিশের কোশ্চেন আপনার ইংলিশেই হবে, এবং এর জন্য আপনি পাবেন কিন্তু 20 মিনিট, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা কিন্তু আপনার টাইম কাউন্টিং হবে। টাইম পেরিয়ে গেলে কিন্তু আপনি আর পরীক্ষা দিতে পারবেন না, তো সে কারণে এই কথাটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপিচিউড, কোয়ান্টিটিভ অ্যাপিচিউডের জন্য কিন্তু আপনি 35টা কোশ্চেন পাচ্ছেন এবং 35 নাম্বার থাকছে, এবং এর মিডিয়ামটা কিন্তু হবে ইংলিশ অথবা হিন্দিতে, যার জন্য আপনি কিন্তু পাবে 20 মিনিট। এবং আরেকটা দেখুন, রিজনিং অ্যাবিলিটি রয়েছে, সেটা হচ্ছে 35টা প্রশ্ন থাকবে, 35 নাম্বার থাকছে, এটাও কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে আপনি পরীক্ষা দিতে পারবেন, এর জন্য কিন্তু আপনি পাচ্ছেন 20। তো যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে অর্থাৎ পাস করে যাবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু মেন্সের এক্সাম হবে। তো মেন্সে কী থাকবে সেটা একটু দেখে নিন। তো মেন্সে দেখুন, এখানে কিন্তু যেটা বলা হয়েছে মেন্সে, সেটা হচ্ছে মেন্সে আপনার কিন্তু টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা পেপারে কিন্তু টোটাল থাকছে। তো কী কী থাকছে? না, ফার্স্ট হচ্ছে আপনাদের 1 নম্বর হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপিচিউড, এর জন্য আপনার 45টা প্রশ্ন থাকছে, যার নাম্বার কিন্তু টোটাল হচ্ছে আপনার 60, এবং এটা ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই থাকছে, এবং এর জন্য আপনি পাবেন 60 মিনিট, অর্থাৎ 45টা প্রশ্নের জন্য আপনি পাচ্ছেন কিন্তু কত? না, 60 মিনিট, অর্থাৎ আপনার এক একটা প্রশ্নে হচ্ছে 1.5 করে থাকছে, তাহলে 3 × 15 = 45, আর এখানে 45 আর 15 তো মোট 60 নাম্বার মার্ক্স। এখানে জেনারেল, ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এই তিনটে সাবজেক্টের উপর থাকছে আপনার 40 নম্বর, এবং ম্যাক্সিমাম মার্ক্স হচ্ছে দেখুন 40, এটাও কিন্তু 35 মিনিট আপনি পাবেন, এবং এটা ইংলিশ এবং হিন্দি দুটো ভাষা দিয়ে কিন্তু কোশ্চেন হবে, আপনি যেটা আপনার সুবিধা হবে সেই ভাষাতে আপনি উত্তর দিতে পারবেন। নাম্বার 3তে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আপনার 35টি প্রশ্ন থাকবে, এবং হচ্ছে আপনার মার্কস থাকবে 40, ম্যাক্সিমাম মার্কস 40, এবং এটা হবে ইংলিশে, এর জন্য আপনি 40 মিনিট সময় পাবেন। ডেটা অ্যানালাইসিস এবং এর যে ইন্টারপ্রিটেশনের জন্য আপনার কিন্তু টোটাল কোশ্চেন থাকছে 35, ম্যাক্সিমাম নাম্বার থাকছে 60, এবং মিডিয়াম হবে ইংলিশ এবং হিন্দিতে, অর্থাৎ এই দুটো ভাষাতে কিন্তু আপনার পরীক্ষা হবে, এবং এর জন্য কিন্তু টোটাল আপনি যে নাম্বার সেটা মানে সময় পাচ্ছেন 45 মিনিট, এবং টোটাল দেখুন টোটাল 3 ঘন্টা আপনি কিন্তু সময় পাবেন। এরপরে আপনাকে কিন্তু একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটা লেটার রাইটিং রয়েছে, সেখানে 2টো কোশ্চিন থাকবে, ম্যাক্সিমাম নাম্বার 35টি, এবং এখানে মিডিয়ামটা হবে ইংলিশে, এবং এর জন্য আপনি পাবেন কিন্তু 30 মিনিট। এই এবং মেন্সে পাস করে গেলে তারপরে আপনি কিন্তু
আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এবার কোন কোন ব্যাংকে আপনার হচ্ছে যদি সার্ভিস হয়, কোন কোন ব্যাংকে আপনার সার্ভিস হবে সেটাও একটু আমরা দেখে নেব। দেখুন কোন কোন ব্যাংকে আপনার সার্ভিস হবে সেটা একটু দেখে নিন। যদি আপনি এক্সামে পাস করেন এবং আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে আপনার এই এই ব্যাংকগুলোতে কিন্তু সার্ভিস হবে। কোন কোন ব্যাংক না, ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। আগে জানেন আপনারা ইউনাইটেড ব্যাংক ছিল, সেই ইউনাইটেড ব্যাংকটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে। তো এই এই ব্যাংকের সাথে কিন্তু এই এই ব্যাংকে আপনারা কিন্তু আপনাদের চাকরি হবে। তো এবার আপনারা অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাইন ফর অনলাইন সাপ্লিমেন্টারি কমন রিক্রুটমেন্ট প্রসেস বলে যেটা রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস খুলবে। তো এখানে দেখুন লাস্ট ডেট আমরা দেখে নেব। এখানে হচ্ছে প্রথমে বলা হয়েছিল যে রিওপেনিং আপনাদের হচ্ছে 5-8 ছিল এবং রিওপেনিং ডেটস হচ্ছে 28/10/2020 থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এর যে শেষ তারিখ সেটা হচ্ছে 11/11/2020, অর্থাৎ নভেম্বরের 11 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন যে এডিট সেটা কিন্তু লাস্ট 11/11/2020 করতে পারবেন এবং প্রিন্টিং যেটা সেটাও কিন্তু লাস্ট ডেট আপনি হচ্ছে 11/11/2020 থেকে লাস্ট আপডেট হচ্ছে আপনি করতে পারবেন। এবং অনলাইন যে ফি পেমেন্ট সেটা কিন্তু আপনি 28/10 থেকে 11/11/2020 পর্যন্ত কিন্তু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো এরপরে আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে, যদি আপনার কাছে আগে থেকেই রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন এই সিকিউরিটি কোডটি দিয়ে। এবং যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তারা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনে এখানে আপনার একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কিন্তু আপনাকে কলাম কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমের কলামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেসিক ইনফরমেশন। আপনাদের এখানে প্রথমে জানতে চাইছে ওয়েদার ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ডিউরিং দ্য রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যদি আগেই এটা অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর যদি নো হয় তাহলে কিন্তু আপনি নোতে ক্লিক করবেন। ইয়েস যদি হয় তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয়বার আর ফর্ম ফিল আপ করবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি অলরেডি একবার ফর্ম ফিল আপ করে রেখেছেন। একমাত্র যারা ফর্ম ফিল আপ করেন না তারাই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তো এখানে নোতে আপনি ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর দেখুন, তারপর এখানে আপনার ফার্স্ট নেম, আপনার কনফার্ম ফার্স্ট নেম আপনি দেবেন, ফার্স্ট নেম দেবেন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। তারপরে কনফার্ম ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম যদি আপনার কিছু থেকে থাকে আপনি দেবেন, তারপর কনফার্ম মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন এবং কনফার্ম লাস্ট নেম দেবেন। তারপর ফুল নেমটা আপনার এখানে অলরেডি কিন্তু চলে আসবে। এরপরে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি আপনার চলতি মোবাইল নাম্বার সেটা দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার, দ্বিতীয়বার মোবাইল নাম্বারটাকে পুনরায় আরেকবার লিখবেন। এরপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার কাছে কিছু থেকে থাকে আপনি অবশ্যই দেবেন। ইমেল আইডি কিন্তু অবশ্যই দেবেন, ইমেল আইডি এবং ডোমেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোন ডোমেন। সাপোজ আমি এখানে একটা ইমেল আইডি দিলাম abcd@gmail.com, তাহলে আপনি এখানে লিখবেন abcd, তারপর এখানে @ দেওয়াই রয়েছে এবং এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে জিমেল সিলেক্ট করে নেবেন, তাহলে বুঝে গেছেন। তারপর কনফার্ম ইমেল আইডিটা আপনি আবার পুনরায় এখানে লিখবেন। লিখবার পর এখানে সিকিউরিটি কোডটা দেবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর ফটো এবং সিগনেচার আপনার যাবে, এখানে ফটো এবং সিগনেচার আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডিটেলসে আপনার কাছে যাবে। তো ডিটেলসে আপনার কাছে যখন যাবে এখানে আপনাকে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস সঙ্গে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান ইত্যাদি কিন্তু ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এরপর প্রিভিউতে আপনি দেখে নেবেন। প্রিভিউতে দেখে নেবার পর এবং এখানে আপনাকে আপলোড কিছু করতে হবে, করে নেবার পর পেমেন্টে গিয়ে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন, তারপরে কিন্তু আপনার পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা IBPS-এ 3517 জন প্রফেশনাল যে অফিসার রিক্রুটমেন্ট রয়েছে সেটাকে কিন্তু আবেদন করতে পারবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।